আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম টপ অর্থাৎ টি শার্ট, পোলো শার্ট, জ্যাকেট এইগুলোর প্যাটার্ন এবং এর গ্রেডিংগুলো দেখেছিলাম। বাট আমরা আজকে দেখব একটা প্যান্ট কিভাবে তৈরি করতে হয়। তো আমরা সাধারণত অপশন সম্পর্কে ধারণা আছে, তাই আমি আর অপশন নিয়ে বেশি আলোচনা না করে সরাসরি প্যান্টে চলে গেলাম। একটা প্যান্ট তৈরি করব, আমার হাতে একটা মেজারমেন্ট চার্ট রয়েছে, আমি আমার ওই হাতের চার্টটা দেখেই একটা প্যাটার্ন তৈরি করছি। আমরা সাধারণত টি শার্ট করতে গিয়ে যখন একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম, আসলে এখানে আমরা রেক্ট্যাঙ্গেল না নিয়ে সরাসরি স্টেপ নিয়ে কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমি এক্সাম্পল আমার টোটাল লেন্থ যা হতে পারে অনুমান করে আমি একটা নিয়ে নিই, 60 সেন্টিমিটার নিতে পারি, তারপরে আমি ওখান থেকে কাজ করব। এগুলো আমরা যারা ক্লাসে ছিলেন আপনারা তারা অবশ্যই জিনিসটা দেখেছেন আমি কীভাবে করি, তারপরেও আমি আপনাদের জ্ঞাতার্থে আবার ভিডিও করে দিচ্ছি যাতে করে আপনারা পরবর্তীতে কাজে লাগাতে পারেন। তো আমরা মূলত একটা প্যাটার্ন, প্যান্টের লেগ লাইন, এটা যদি আমি লেগ মনে করি যে আমার বটম লাইন এটা, তাহলে আমি ওখান থেকে ইনসিয়ামের যে লাইনটা সেটা নিয়ে নেব। যেমন এখানে আমার ইনসিয়াম রয়েছে, তাহলে আমি 10 সেন্টিমিটার দূরে একটা ইনসিয়াম, অর্থাৎ এটা বুঝতে পারছেন যেহেতু ইনসিয়াম 10 সেন্টিমিটার, সুতরাং এটা একটা শর্টস, এটা লং প্যান্ট না, এটা একটা শর্টস আমি তৈরি করছি। তার মানে ইনসিয়ামের মধ্যে তাহলে এখানে আমার নিয়ের কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার প্যান্টটায় নি পর্যন্ত যাচ্ছে না, তার আগেই শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ শর্টস। সেক্ষেত্রে আমি এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার থাই লাইন, থাই লাইনের পরে আমরা নিতে পারি হিপ লাইন, বা প্রথমে রাইজ লাইন নিয়ে নিই। রাইজ আছে আমার, ফ্রন্ট রাইজ রয়েছে এখান থেকে 24 সেন্টিমিটার, তাহলে আমি 24 সেন্টিমিটার দূরে এখান থেকে আমি একটা ফ্রন্ট রাইজের জন্য নিয়ে নিলাম। ফ্রন্ট রাইজ এটা কিন্তু আসলে আমার অনুমানের উপর নিলাম যে আমি এই পর্যন্ত হবে আমার ওয়েস্ট লাইন, মূলত এই পর্যন্ত নাও হতে পারে, মেজারমেন্টের কারণে একটু উপরে নিচে থাকতে পারে। তো যাই হোক না কেন, আমি আসলে আগে আমার থাই লাইনটা শেষ করি। থাইয়ে যা রয়েছে এখানে, থাই আছে আমার 31, অর্থাৎ 31-এর যে 50% নিব উপরে, 50% নিচে, অর্থাৎ 31/2 15.5, বেশি হয়ে গেছে, বাড়িয়ে নেব নিচে -15.5। আচ্ছা, এটাকে আমি বাড়িয়ে নিতে পারি আমার ওই যে লেন স্টার্ট লাইন থেকে, তাহলে এগুলো আমার বেশি লাগবে, বেশি বেশি করে নিই, প্রয়োজন মতো পরে আমি কমিয়ে নেবো, এগুলো ডিলিট করে দিচ্ছি। বেশি থাকলে সমস্যা নাই, কম থাকলে তো তখন আমাকে বাড়াতে হবে। আচ্ছা, লেগ ওপেনিং রয়েছে আমার 30, অর্থাৎ উপরে লেগ ওপেনিং আছে 28, তার মানে 14, উপরে নিলাম আমি 14, -14, নিচের দিকেও নেব তাহলে 14। আচ্ছা, এটা হলো আমার, এখানে আমি ইনসিয়ামটা অ্যাড করে দিতে পারি বাট নাও দিতে পারি, এটা আমি পরে দিই, এখানে আমি একটা কাজ করব। আচ্ছা, আমরা সাধারণত জানি যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হচ্ছে একটু বেশি হবে, তো 1 সেন্টিমিটার যে বেশি হবে আমি এটা নিচে নিয়ে এলাম, -1 সেন্টিমিটার, এখান থেকেও -1 সেন্টিমিটার, এখান থেকেও আমি তাহলে নেব নিচের দিকে 1 সেন্টিমিটার, তাহলে নিচে যদি 1 সেন্টিমিটার নিয়ে উপরে আমার 1 সেন্টিমিটার, অর্থাৎ হলো ব্যাগের জন্য উপরে -1। আচ্ছা, আমরা তাহলে এখন একটা সহজ জিনিস দেখি, এই যে পয়েন্টটা আমি ক্লোজ করলাম এই পয়েন্টটাই হলো আমার ফিনিশ প্যাটার্ন, বাট আমি জানি ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের চেয়ে একটু বেশি হবে, সুতরাং ব্যাক পার্টটা 1 সিএম বেশি নিলাম, ফ্রন্ট পার্ট 1 সিএম কম নিলাম, তাহলে আমার ওখানে ফোল্ড হবে, ইনসিএমে ফোল্ড হয়ে আসবে 2 সেন্টিমিটার। আশা করছি আপনারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবেন।
আমাদের যেটা প্রয়োজন আছে সেটা হলো হিপের মেজারমেন্টটা কতটুকু নিচ্ছে। তো হিপের মেজারমেন্টটা আমার দেয়া আছে, ওয়েস্ট থেকে কতটুকু নিচে থাকবে, তো ওয়েস্ট থেকে আমার দেয়া আছে 16 সেন্টিমিটার। তো 16 সেন্টিমিটার নিচে আমি এটা একটা হিপের মেজারমেন্ট। তো হিপ হিপ উইথ দেয়া আছে বাট সেট দেয়া আছে, যেটা এখানে আমার সেট রয়েছে 49। 49 মানে হলো আমার চার ভাগের এক ভাগ একদিকে নেব, 49/4 অর্থাৎ 12.25, 12.25 নেব আমি উপরে, 12.25 নিচে, মাইনাস 12.25 নিচে, এখন আমি এখানে আমাকে যে কাজটা করতে হবে, আমার টোটাল প্যান্টের ভিতরে সব জায়গায় আমার মেজারমেন্ট যেটা রয়েছে আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে, বাট এখানে একটা জায়গায় শুধুমাত্র আমি আমার সৃজনশীল মনোবাসনা পূর্ণ করতে পারবো, অর্থাৎ আমি ইচ্ছা করলে নিজের ইচ্ছায় কিছু একটা করতে পারবো। অন্য কোথাও আমার নিজের ইচ্ছায় কিছু করা সম্ভব না হলেও একমাত্র প্যান্টের এই ওয়েস্ট বা হিপের ক্ষেত্রেই আমি আমার নিজের কিছু চিন্তা চেতনা বা ইচ্ছাকে প্রাধান্য দিতে পারবো। তবে আমাকে অবশ্যই মনে রাখতে হবে টোটাল যাতে করে আমার কোনো পরিবর্তন না হয়, আমি ঠিক এখান থেকে যতটুকু নিচে নামাবো উপর থেকেও ততটুকু নিচে নামাতে হবে। যেমন এখানে আমি নামালাম 3, যদি এখান থেকে 3 নামাই অবশ্যই আমার এখানেও 3 নিচে নামাতে হবে, যা তাহলে কি হলো টোটালের উপরে কিন্তু আমার সমান হলো, আমি 3 না নামে আর একটু কম নামানো আসলে উচিত ছিল, 0.5 উপরে উঠে দিলাম, এই অংশটা ডিলিট করে দিয়ে এটা আমার কোনো কাজে আসলো না, একটু উপরে দিলাম যাতে এখানটা হালকা একটু শেপ হয়। তাহলে এটা আমি এখন জয়েন করব ফ্রন্ট পার্ট, এটাকে আমি একদম স্ট্রেট রাখতে পারি ফ্রন্ট পার্টের জন্য, এটা এটাকে জয়েন করলাম, এটাকে জয়েন করে আমি এটা একটু করে নিচ্ছি, পরে আমি এটা পরিবর্তন করতে পারবো। করে আমি রিসেট দিচ্ছি, আমি শর্টকাটের মাধ্যমে যে কাজগুলো করছি অবশ্যই আপনারা সব জানেন বলেই আমি শর্টকাটের মাধ্যমে এই কাজগুলো করছি, বিকজ আমি এই নিয়ে অনেকবার আলোচনা করেছি আপনাদের সাথে, একাধিকবার এর আলোচনা হয়েছে, সুতরাং এটা নিয়ে আমি দ্বিতীয়বার আর আলোচনা করছি না। আচ্ছা, আমরা আমাদের শেপটা মোটামুটি আয়ত্তে চলে এসছে, ইচ্ছা করলে আমি ব্যাক পার্টের শেপটা এখান থেকে একবার দিয়ে নিতে পারি, এটা আমার ব্যাক পার্ট, আমার হ্যান্ডেল বের করা আছে, সুতরাং আমি শেপ দিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে আমার ফ্রন্ট পার্টের শেপ ব্যাক পার্টের শেপ যাতে সমান থাকে এবং সেম হয়, বেশি একটা ডিস্টেন্স হলে আসলে ভালো হবে না। ইচ্ছা করলে আমি সরাসরি এই পয়েন্টটাকে সেট করে নিতে পারি অথবা একটু নিচ থেকেও নিতে পারি, তো আমি একটু নিচ থেকেই নিয়ে নিই, প্রয়োজন বোধে পরে নিয়ে নেব, এটা আমাকে রাখতে হচ্ছে অ্যাঙ্গেল। এখন আমি এখান থেকে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট নেব, ফ্রন্ট রাইজ রয়েছে আমার 24 রয়েছে এখান থেকে, তাহলে 24 আমি এখান থেকে নিয়ে নেব, 24 আমার এই পজিশন হয়ে গেল। এখন আমাকে দেখতে হবে ওয়েস্ট ব্যান্ড, ওয়েস্ট ব্যান্ডের মেজারমেন্ট কত রয়েছে, ওয়েস্ট ব্যান্ড হলো 40, 40 হলে আমাকে এখান নিতে হবে 20। আচ্ছা, আমি এখান থেকে এই পজিশনটাকে আগে ধরে নিই, তারপরে আমি মেজারমেন্ট করে দেখবো, আমার 20-র চেয়ে যদি বেশি হয় কমিয়ে দেবো, কম হলে বাড়িয়ে দেবো সোজা হিসাব। তাহলে আমি লেন্থ মেজারমেন্ট করে দেখছি, এখানে আমার মেজারমেন্ট আছে 21, আমি চাইলে আরো একটু কমিয়ে নিতে পারি, আর এখানে মেজারমেন্টটা এক্স্যাক্টলি আছে কত, 46 হলো স্ট্যান্ডার্ড, তাহলে আমাকে স্ট্যান্ডার্ডের মতো করেই করতে হবে, তাহলে 46 যদি হয়, 46/2 অর্থাৎ 23, আরও বাড়িয়ে দিতে পারো, কারণ আমাকে অবশ্যই
অবশ্যই নিতে হবে স্ট্যান্ডার্ড অনুযায়ী। স্ট্যান্ডার্ড কথার মানে হলো যেটা আমার বেশি আছে ঠিক সেটাকে নিতে হবে, এটা একটু উঠিয়ে দিতে পারি অথবা এটা একটু নামিয়ে দিতে পারি, এটা যতটুকু নামিয়ে দিই এটাকে একটু নামিয়ে দিতে পারি, বাট এটা উঠানো ঠিক হবে হলো না, এটা যতটুকু নামিয়েছি আমি চাইলে এটাকে অতটুকু নামিয়ে দিলাম, তাহলে আমার 46 হলো 23। ওকে আমি এখন ব্যাক পার্টটাও এখানে দিয়ে দিচ্ছি, ব্যাক পার্টে আমার তাহলে ব্যাক রাইজ হলো, ফ্রন্ট রাইজ ছিল 24, ব্যাক রাইজ হলো 34, 10 সেন্টিমিটার বেশি, 34 হতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। এখন আমাকে অবশ্যই মনে রাখতে হবে এখান থেকে আমি যে লাইনটা নেব সেটা থাকতে হবে আমার 90 ডিগ্রি, আমার যদি লিঙ্ক অপশনটা থাকতো তাহলে আমি এখান থেকে অটো করতে পারতাম, যেহেতু লিঙ্ক অপশনটা নাই সেক্ষেত্রে আমাকে করতে হবে রোড টু পিটি দিয়ে আমি এটাকে হরিজেন্টাল করে নিলাম, দেন আমি এই রেখাটাকে স্ট্রেট টেনে নেব, কত আমার নেব 23, তাহলে আমি 23 নিয়ে নিচ্ছি, এক্সেল 0 মাইনাস 23 এখানে আসছে, তাহলে আমার এটা আরও একটু স্লপ হওয়া যুক্তিযুক্ত, আর একটু স্লপ হলে আমি আবার একটু বেটি করলাম সমান করলাম 23, তাহলে 23-তে চলে আসলো, আমি ব্রেজিয়ার থেকে এই পয়েন্ট অ্যাড করে দিলাম, আর ব্যাক পার্ট হলো এটা এবং ফ্রন্ট পার্ট হলো এটা, বাট এখন আমাকে যেটা মনে রাখতে হবে সাইড সিএম এর জন্য আমাকে এখানে যতটুকু কম আছে আমি ইচ্ছা করলে ততটুকু বাড়িয়ে দিতে পারবো, বিকজ এই রেখাটা তো আমার কোনো ফিক্সড মেজারমেন্ট নেই, আমি এটা অনুমানের উপর নিয়েছিলাম, সো আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারবো আর কমিয়ে দিতে পারবো আমার মেজারমেন্টের সুবিধার্থে, আমার প্যান্টের একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল, আমি ফ্রন্টকে কপি করে কেটে নিচ্ছি, এটা হলো আমার ফ্রন্ট এবং এটা হলো আমার গেছি, আমাকে এখন যেটা করতে পারি ম্যারি করে ব্যাক এবং ফ্রন্টের ফ্রন্টকে ওয়ার্কিং প্লেস করে কতটুকু কম বেশি আছে ততটুকু আমি বাড়িয়ে আবার কমিয়ে দিতে পারি, সাধারণত প্যান্ট বা শার্ট তৈরির ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে প্যাটার্ন তৈরি করতে পারি, সাধারণত দেখবেন এক একজন প্যাটার্ন মাস্টার এক একটা সিস্টেম অ্যাপ্লাই করে, তো আমাদের মূল বিষয় হলো যতগুলি সিস্টেম অ্যাপ্লাই করা হোক না কেন আমার মূলত প্যাটার্ন হতে হবে এক, প্যাটার্ন ঠিক হলেই হলো, শেপ শেপ নিয়ে অনেক মাস্টারদের মধ্যেই দ্বিমত থাকে, কিন্তু মূল যে মেজারমেন্টগুলো সেগুলো সবার ক্ষেত্রেই এক হবে, তো আমার প্যান্টের প্যাটার্ন তৈরি করা হয়ে গেল, আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা বিষয়টা অনুধাবন করতে পেরেছেন, আর বিশেষ করে যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন তারা তো অবশ্যই ভালোভাবে বুঝতে পারছেন, বিকজ আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমার প্র্যাকটিক্যাল কথা হয়েছে, আপনাদের সামনে ভিডিও দেওয়ার এটাই কারণ মানুষ মাত্র যে কোনো মুহূর্তে ভুলে যেতে পারে, যাতে করে আপনারা আপনাদের খাতায় লিখে রাখেননি অথচ মাথায়ও রাখতে পারেননি, বাট আপনাদের পেন ড্রাইভের ভিতরে ঠিকই রয়ে গেছে, সুতরাং এখন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শুধুমাত্র খাতা এবং মাথার উপরই মানুষ নির্ভরশীল নয়,
খাতা মাতার সাথে পেন ড্রাইভ বা কম্পিউটারের হার্ড ডিস্কটাও আমরা অ্যাড করে রাখি। সুতরাং তিনটা মেমোরি এখন আমাদের সচলভাবে কাজ করছে। তো আশা করছি আপনাদের প্যান্টের এই বিষয়টা নিয়ে আর সমস্যা হবে না। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বিনা দ্বিধায় কোশ্চেন করবেন। আশা করছি সবার কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল অথবা যোগাযোগের যে আদার্স মাধ্যমগুলো